ডাক্তার আনোয়ারুল হকের লেখা হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা তহুরা তার নাতিকে বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে নিয়ে গেলেন বাড়িটা পুরনো হলেও ইতিহাস ভরপুর ছোট্ট অনেক নিজের দাদির পাশে বসে ঘরের চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিল দাদি এত বড় বাড়ি অনেকের চোখে বিস্ময় হ্যাঁ অনেক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি এটা তুমি জানো উনি কত বড় জ্ঞানী ছিলেন তহুরা হাসতে হাসতে নাতিকে বলল দাদি উনি কি শুধু পড়াশোনাতেই ভালো ছিলেন অনেকের কৌতূহলী প্রশ্ন না উনি অনেক কিছুই ভালোবাসতেন জানো উনি হোমিওপ্যাথি ওষুধেও বিশ্বাস করতেন অনেক মানুষের সেবা করতেন উনি এই ওষুধ দিয়ে তহুরা গর্বের সাথে বলল। হোমিওপ্যাথি অনেকের চোখে জিজ্ঞাসা হ্যাঁ হোমিওপ্যাথি ছোট ছোট মিষ্টি মিষ্টি বড়ি যা মানুষকে সুস্থ করে তুলতে পারে বিদ্যাসাগর মহাশয় মানুষকে সুস্থ রাখতে অনেক চেষ্টা করেছেন তিনি বিশ্বাস করতেন সকলের ভালো করা দরকার আমি কি বিদ্যাসাগরের মতো হতে পারব অনেক আশার ভলা চোখে দাদিকে প্রশ্ন করল অবশ্যই অনেক বিদ্যাসাগরের মতো হতে হলে মন থেকে চেষ্টা করতে হবে মানুষের জন্য ভালো কিছু করতে হবে তহুরোর কথা শুনে অনিকের মন অনুপ্রেরণায় ভরে উঠল বিদ্যাসাগরের মতো মানুষ হওয়ার স্বপ্নে বিভোর হয়ে সে দাদির হাত ধরে আরো শক্ত করে বসে রইল